সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি এসেছি একটি বিশেষ দিনের উদযাপনে। পৃথিবী জোড়া চলছে 14ই ফেব্রুয়ারির ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। রোমে যখন রাজা ক্লডিয়াস দুই রাজত্ব করতেন, তখন এক প্রিস্ট ছিলেন সেখানে, যার নাম ছিল ভ্যালেন্টিনাস। সেই রোমান রাজা দেখলেন যে বিবাহিত সৈন্যদের চাইতে অবিবাহিত সৈন্যরা ভালো যুদ্ধ করে, তাই তিনি সৈন্যদের মধ্যে বিয়ে করা বন্ধ করে দিলেন। তখন এই ভ্যালেন্টিনাস যেসব সৈন্যরা বিয়ে করতে চাইতো অথবা কাউকে ভালোবাসত, তাদেরকে লুকিয়ে লুকিয়ে বিয়ে দিতে লাগলেন। সেই সত্য যখন বেরিয়ে এলো, তখন সেই সৈন্যরা বন্দী হতে লাগলো রাজার বন্দিশালায়, এবং ভ্যালেন্টিনাসকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তখন কোনো এক সৈন্য বন্দিশালা থেকে সেই জেলারের মেয়ের প্রেমে পড়ে তাকে একটি পত্র পাঠিয়েছিল, যার মধ্যে লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, মানে ভ্যালেন্টিনাসের নাম দিয়ে প্রেমপত্র। সেই থেকে পৃথিবী জোড়া ভালোবাসা দিবস, এবং ভালোবাসার কার্ডে লেখা থাকে তোমার ভ্যালেন্টাইনের থেকে অথবা ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। এবং কেউ কাউকে পছন্দ করলে, সে যেই বয়সেরই হোক, সে হয়ে যায় ভ্যালেন্টাইন। আজকে আমরা সেই ভ্যালেন্টাইন সেলিব্রেশনে ভালোবাসার রং লাল, তাই লাল কিছু মিষ্টি আপনাদের করে দেখাবো। আমার যেই রান্নাটা, তার নাম হচ্ছে রেড ভেলভেট চিজ কেক ব্রাউনি। রেড ভেলভেট চিজ কেক ব্রাউনি তৈরি করতে আমাদের লাগবে মাখন 100 গ্রাম, ময়দা 1 কাপের 4/3 ভাগ, কোকো পাউডার আধা কাপ, ক্রিম চিজ 300 গ্রাম, চিনি 1 কাপ, ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ, ডিম 3টি, সিরকা 1 চা চামচ, লাল রং 2 টেবিল চামচ, এবং লবণ স্বাদ মতো। প্রথমে আমি নেব মাখন, 100 গ্রাম মাখন, তার মধ্যে নিব 1 কাপ চিনি, এবং 1/2 টিস্পুন ভ্যানিলা। এবার এটাকে ভালো করে ফেলব। মোটামুটি যখন মিশে আসবে, তখন আমি এর মধ্যে দিব 2টি ডিম। এবারে ভালো করে এটা ফেটে মিশিয়ে নেব। মোটামুটি ভালো করে মিশে গেলে এখন এতে আমি দেব কোকো পাউডার, 1 চিমটি লবণ, সিরকা, এবং 2 টিস্পুনের মতো লাল রং। ভ্যালেন্টাইন্সের রান্না বলে কথা, ভালোবাসার রং হচ্ছে লাল, কাজেই আমাদের চিজ কেক ব্রাউনিটাও হবে লাল টুকটুকে। এবারে এর মধ্যে আমি দেব 3/4 কাপ ময়দা। প্রিয় দর্শক, আপনারা যখন এরকম ভেজা জিনিসের মধ্যে ময়দা মিশাবেন, মেক শিওর করবেন প্রথমে স্লো স্পিডে, নতুবা একেবারে ছিটে যাচ্ছে তাই কাণ্ড হবে। এখন আমরা এর থেকে এই 1/4 কাপের মতো উঠিয়ে রেখে দেব, সেটা আমাদের পরে কাজে লাগবে। এই চিজ কেক ব্রাউনিটা বানাতে আমি এইভাবে পার্চমেন্ট পেপার টিনের মধ্যে বিছিয়ে নিই, যাতে টেনে বের করতে সুবিধা হয়। এবারে এতে নিব আমি ক্রিম চিজ, 1/8 আউন্সের ক্রিম চিজ, 3.5 টেবিল চামচ চিনি, আর একটু ভ্যানিলা, সেই সাথে 1টা ডিম। এবার এটাকে স্মুথ করে ফেটে নেব। আচ্ছা,
এইবারে আমরা সুন্দরভাবে এটাকে এর উপরে বিছিয়ে দিব। সবাই একেবারে যেটা যেন পাগল থাকে, হাফ ব্রাউনি হাফ চিজ কেক। এইবার খুব আল গোছে আমরা এটাকেও উপরে সুন্দরভাবে বিছিয়ে দিব সমান করে। এমনি অবশ্য ছড়িয়ে যায় উপর দিয়ে যখন বেক করবেন। এবারে যে বিশেষ মাত্রাটা, সেটা হলো সাজানোর ব্যাপারটা। আমরা যে রেখে দিয়েছিলাম উঠি আমাদের ব্যাটার থেকে একটুখানি, সেটা আমরা এভাবে ছড়িয়ে দিই এবং এইটাই বেক হওয়ার পরে একেবারে চিত্রিত হয়ে উঠবে। ভাবছেন যে আলপনা এটা কী ডিজাইন বানাচ্ছে, যার কোনো ছিঁড়িছাদ নাই। প্রিয় দর্শক, এখনই এটা ছিঁড়িছাদ দেখাবো আপনাদের। এটার বিশেষত্ব হলো এখন সবগুলোকে একটার সাথে আরেকটা আমরা হিবি জিবি কেটে আমরা জোড়া লাগাবো এবং তার ফলে তৈরি হবে একটা খুবই সুন্দর একটা নকশা, যেটা একেবারে নতুন একটা লুক নিয়ে আসবে। দেখলেন তো প্রিয় দর্শক, আমরা আগে থেকে 200 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে তাপ দিয়ে রেখেছি। এখন আমরা এটাকে বেক করতে দিব 35 মিনিটের জন্য। প্রিয় দর্শক, তাহলে 35 মিনিটের জন্য 200 ডিগ্রিতে এটা বেক করতে দিচ্ছি। ফিরে আসছি 35 মিনিট পর। চলুন তাহলে দেখে আসি কি অবস্থা। বাহ, তৈরি হয়ে গেল আমাদের রেড ভেলভেট চিজ কেক ব্রাউনি। এটাকে এখন জমাট বাঁধার জন্য অন্তত 3 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেবে। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 3 ঘন্টা পর। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন সেই ব্রাউনিটাকে কেক প্যান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। বের করা কত সহজ, সুন্দরভাবে এটাকে পিস করব। এইবার জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর চিজ কেকের লেয়ারটা, উপরে নিচে ব্রাউনি। আপনার প্রিয়জনকে চমকে দেওয়ার মতন মজাদার এবং অপূর্ব দেখতে। প্রিয় দর্শক, ভালোবাসা দিবসে আপনার ভালোবাসার মানুষটিকে চমকে দেওয়ার মতো দেখতে অপূর্ব এবং খেতে খুবই মজাদার একটা ডেজার্ট রেড ভেলভেট চিজ কেক ব্রাউনি। প্রথম একটি বাটিতে মাখন, চিনি, ভ্যানিলা এসেন্স, ডিম, কোকো পাউডার, লবণ, সিরকা, লাল রং ও ময়দা দিয়ে ভালো করে বিট করে নিন। এবার মিশ্রণটি অল্প পরিমাণ একটি পাত্রে তুলে বাকি মিশ্রণ একটি প্যানে ভালো করে বিছিয়ে নিন। এরপর একটি বাটিতে ক্রিম চিজ, চিনি, ভ্যানিলা এসেন্স ও ডিম দিয়ে ভালো করে বিট করে প্যানে রাখা মিশ্রণের উপর বিছিয়ে নিন। তারপর বাটিতে তুলে রাখা মিশ্রণ দিয়ে নকশা করে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 35 মিনিট বেক করে নিন। এরপর 3 ঘন্টা ঠান্ডা করে টুকরো করে কেটে পাত্রে তুলে পরিবেশন করুন রেড ভেলভেট চিজ কেক ব্রাউনি। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আজকে এই ভালোবাসা দিবসে আমরা একজন এমন দক্ষ মানুষকে এই দিনটা উদযাপনের উদ্দেশ্যে নিয়ে এসেছি, যে পার হয়ে এসেছে বিভিন্ন রাঁধুনি প্রতিযোগিতা, রোজ রোজ তৈরি করে চলেছে নতুন নতুন মাত্রার ফিউশন রান্না। আর কেউ না, নতুন প্রজন্মের রাঁধুনি, তার নাম হচ্ছে হুমায়রা নীলা। নীলা, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপু, আপনাকেও শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা।
তুমি পাকা রাঁধুনি, আমাদের আজকে কি রান্না করে দেখাবে? না আপু, আমি পাকা রাঁধুনি না, আমি অ্যাকচুয়ালি আপনার কাছ থেকেও শিখি অনেক কিছু। আজকে করব অ্যাফ্রোডিটি কেক। বাহ, নামটাই তো একটা প্রেম প্রেম ভাব, অ্যাফ্রোডিটি কেক। তো প্রিয় দর্শক, নীলার এই অ্যাফ্রোডিটি কেক তৈরি করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগবে। অ্যাফ্রোডিটি কেক তৈরি করতে আমাদের লাগবে ময়দা 1 কাপ, ডিম 5টি, ঘি ও সয়াবিন তেল মিশ্রণ 1 কাপ, চিনি 1 কাপ, বাটার মিল্ক 3 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, চিজ 1 কাপ, দুধ 1.5 কাপ, কর্নফ্লাওয়ার 1 কাপের 4/4, লাল রং 2 টেবিল চামচ, বাটার 100 গ্রাম, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, হুইপ ক্রিম সাজানোর জন্য এবং স্ট্রবেরি সাজানোর জন্য। প্রথমে ডিম আর তেল আর ঘি একসাথে মিক্স করে রেখেছি, ওটা দিতে হবে। এর মধ্যে তুমি তেল আর ঘি একসাথে মিশিয়েছো না? এটাতে আপু আমি বাটার ইউজ করছি না, অয়েল ইউজ করছি, কেকটার জাস্ট টেক্সচারটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য। আচ্ছা, এবং তার সাথে ঘিও মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, ফ্লেভারটা ভালো আসবে। এখানে মাপা আছে 1 কাপ 4টা দিয়ে, আমি 1 কাপ অয়েল আর সাথে ঘি মিক্স করা এটা দিয়ে দিলাম। তুমি কতটা তেল কতটা ঘি নিয়েছো? আপু ঘিটা অ্যাকচুয়ালি জাস্ট ফর ফ্লেভার, তো এইটা আমি 1 কাপ তেলে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। একটু বিট করে এটার সাথে চিনি অ্যাড করবো। এখানে কতটা চিনি? 1 কাপ চিনি। পরিমাণটা খুবই সোজা আপু, সব 1 কাপ। এখানে চিনি আমার 1 কাপ মাপাই আছে আপু, দিয়ে দিচ্ছি। বাটার মিল্কটা হচ্ছে আপু, এটার যে পরিমাপটা সেটা হচ্ছে যে 1 কাপ দুধে 2 টেবিল চামচ ভিনেগার দিলে। এতে ভিনেগার দেওয়াই আছে? ভিনেগার দেওয়াই আছে, বাটার মিল্ক তৈরি করাই আছে। এটার উদ্দেশ্য হচ্ছে কেকটা একটু ফ্লাফি করে বেশি। নিজের তৈরি রেসিপিতে অনেক আবেগ এবং ভালোবাসা থাকে এবং তার জন্য কেকটা খেতেও খুব ভালো হয়। আর আজকে তো ভালোবাসার দিবসের অনুষ্ঠান, সুতরাং ভালোবাসা দেওয়া রেসিপি আপনাদেরকে দেখাতে হবে। এক টিস্পুন বেকিং পাউডার দিলাম আমি। ওকে, এখন আমরা বেকিং পাউডার অ্যাড করলাম। এইবার আপু গ্রেটেড চিজ সেটা অ্যাড করবো। কি চিজ নিয়েছো তুমি? এইটা হচ্ছে আপু নর্মাল যে আমাদের দেশীয় যে ঢাকাই পনির সেটা দিয়েছি। আচ্ছা, এটা 1 কাপ আছে চিজ। হ্যাঁ হ্যাঁ, দিলাম পুরোটা দিয়ে দিচ্ছি। এবং এটা কিন্তু আপু কেকে মেল্ট হয়ে যাবে না, আপনি যখন খাবেন মুখে পড়বে। দারুণ, নতুন ধরনের চিজ। হ্যাঁ, আমি দর্শকদেরকে আর একটু বলতে চাই, আমি অ্যাকচুয়ালি নতুন মানে রান্নায় যে এক্সপেরিমেন্টটা কিন্তু আমি আলপনাপুর কাছে অনেক শিখেছি। ওনার প্রতিটা রান্নায় কোনো না কোনো একটা মানে টুইস্ট থাকে। আমিও তোমাদের থেকে শিখি, আমার কিন্তু শেখার কোনো বয়স মানে শিক্ষকের কোনো বয়স বা শ্রেণী নেই। সেটাই, যেই শেখায় সেই আমার শিক্ষক। এবার আমি যেটা করব আপু, এটা হচ্ছে একটা রিং মোল্ড নিয়েছি যেটা গ্রিস করা আছে, তো এটাতে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে 180 ডিগ্রিতে আমি 30 থেকে 35 মিনিট বেক করব। তাহলে আমাদের কেকটা এখন মোল্ডটা দিয়ে দিই, কয় মিনিট দিব? এটা হচ্ছে আপু 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। তাহলে আমি 30 মিনিটই দিই। জি প্রিয় দর্শক, তাহলে আমরা 30 মিনিটের জন্য বেক হতে দিলাম। একটা রেড সস তৈরি করবো। আচ্ছা, এখানে আপু 1 কাপের বেশি দুধ আছে, 1.5 কাপের মতো দুধ আছে। এখানে আমি একটা ডিমের কুসুম অ্যাড করবো। এটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আচ্ছা, আর সাথে দিব আপু কর্নফ্লাওয়ার, আমাকে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা আমি দর্শক এইটা যে দুধটা দিয়ে গুলিয়ে নেব, এটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এটা একটা কি কাস্টার্ডের মতন হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, কাস্টার্ডের মতো হবে। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। এখন যেটা দিব আপু, চিনিটা একটু পরে দিব, আমাকে একটু রেড ফুড কালারটা দিতে হবে, লাল রং। লাল রং এটা পুরোটাই দিয়ে দিচ্ছি।
এটা আমি এবার একটু ঢেলে দেবো এখানে, এবং এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আচ্ছা, এখন আপু আমাকে একটু চিনিটা দিতে হবে। কতটা দিবে চিনি? চিনিটা অ্যাকচুয়ালি এটা সস তো, কারণ কেকে যেহেতু মিষ্টি আছে, টেস্ট অনুযায়ী। আমি আবার একটু মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না। যারা একটু মিষ্টি কম খান তারা একটু কম দেবেন, পাঁচা খায়। আর একটু লাগবে চিনি। আচ্ছা প্রিয় দর্শক, ও প্রায় 6 টেবিল স্পুনের মতো চিনি দিল এই কাস্টার্ডের মধ্যে। আমরা দেখলাম মোটামুটি ঘন হয়ে আসছে। আমরা একটা পিন আরো, তাহলে পিনারটা ছেড়ে আসবে। এটা চুলাটা এখন আপু বন্ধ করে দিতে হবে। দর্শক দেখেন কত সহজে, খুব কম সময়ে একটা রং হয়েছে। এবং এখন যেটা করব আপু, আমি বাটার অ্যাড করব এখানে। আচ্ছা, এই এই সবটা বাটার দিব? না সবটা না, অর্ধেক। হ্যাঁ, হাফটা। এই বাটার দেওয়াতে একটা গ্লসি একটা টেক্সচার আসবে, বিউটিফুল। এই আমার সসটা রেডি। তাহলে একটু ভ্যানিলা দিব? হ্যাঁ, সামান্য একটু। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার রেড সস, রেড কাস্টার্ড যেটাই বলেন। বাহ, অপূর্ব একটা অ্যারোমা ছড়াচ্ছে কেকটা। ঘন্টাখানেকের জন্য কেকটাকে ঠান্ডা করে নিব, না হলে কিন্তু এই কেক আমরা কাস্টার্ড টপিং দিতে পারবো না। তাহলে আমরা ফিরে আসছি 1 ঘন্টা। তাহলে আমরা এখন কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিই না। তো এখন আমি যেটা করব আপু, এইটা এখন এই যে কাস্টার্ডটা আছে না, এটা আমি উপর থেকে এমন ভাবে ঢালবো যে একটু ভরবে, একটু ড্রিজলিং এফেক্ট থাকবে। হুইপড ক্রিম দিয়ে এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি আছে, এটা আমি এভাবে দিই। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তৈরি হয়ে গেল নীলার তৈরি আফ্রোডিটি কেক। প্রথমে একটি বাটিতে ডিম, সয়াবিন তেল ও ঘিয়ের মিশ্রণ, চিনি, বাটার মিল্ক, ময়দা, বেকিং পাউডার ও চিজ দিয়ে ভালো করে বিট করে পাত্রে ঢেলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট ওভেনে বেক করে নিন। এবার একটি পাত্রে দুধ, ডিম, কর্নফ্লাওয়ার ও লাল রং মিশিয়ে প্যানে ঢেলে কিছুক্ষণ জ্বাল দিন। এবার এতে চিনি, বাটার ও ভ্যানিলা এসেন্স দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে রেড সস তৈরি করে নিন। সবশেষে বেক করা কেকের উপর রেড সস, হুইপ ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আফ্রোডিটি কেক। প্রিয় দর্শক, রান্না বান্নার পালা শেষ, এবার খাবার পালা। তুমি আসার আগে আমি একটা ডেজার্ট তৈরি করেছি অবশ্যই ভালোবাসা দিবসের জন্য, তো আমি চাই তুমি একটা টেস্ট করো আর তোমার কেকটা বিসমিল্লাহ করি। আগে তোমাকে দেই, তুমি দেখো কি অবস্থা। আর আমি তো রেজিস্ট করতে পারছি না, এত সুন্দর। আমি তো আপুটা দেখে তো খুবই, আমার তখনই বলছিলাম যে এত লোভনীয় একটা জিনিস। ওরটা তো দেখতে একেবারে ভালোবাসা দিবসের রঙই হয়েছে। তো আমি আগে আপুটাই টেস্ট করছি। খুবই মজা আপু। আপনাদের দেখে মনে হচ্ছে একটা সাধারণ পাউন্ড কেকের উপরে কাস্টার্ড দেয়া, এর মধ্যে একটা অসাধারণ চিজি ফ্লেভার আছে এবং পারফেক্ট টেস্ট। তুমি কষ্ট করে সময় করে আমাদের অনুষ্ঠানে এসছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপু, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আমার খুব পছন্দের একজন রন্ধনশিল্পীর সাথে আমি রান্না করেছি আজকে, আর সেই সাথে দেশ টিভির যারা দেখছেন আজকের প্রোগ্রাম সবাইকে অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখলেন তো ভালোবাসা দিবসের জন্য তৈরি হয়ে গেল ভালোবাসার রঙে রাঙানো দুটো মজার ডেজার্ট। একটা হচ্ছে রেড ভেলভেট চিজ কেক ব্রাউনি, আর আরেকটা হচ্ছে আফ্রোডিটি কেক। আপনারা সবাই বানান, চমকে দেন আপনার ভালোবাসার মানুষটিকে, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।